বঙ্গবাজার অগ্নিকাণ্ডে নিঃস্ব কয়েক হাজার ব্যবসায়ী, আবার ধ্বংসাবশেষ বিক্রি করে উপার্জন করছে অনেকে। এদিকে বেলা তিনটার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে দোকান মালিক সমিতি। বঙ্গবাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করে বুধবার থেকে অস্থায়ী মার্কেট চালুর লক্ষ্য সিটি কর্পোরেশনের। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে টিন, লোহা সহ মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছে কেউ কেউ, যারা আসলে সুযোগ সন্ধানী। সিটি কর্পোরেশন তো সব সাইডে যে পাবলিক আছে, পাবলিক নিয়ে লাভবান, বিভিন্ন প্রতিষ্ঠান লাভবান হইতেছে, তো দোকানদাররা তো গেলে কিছু নিতেছে না। রৌফ নামের এই ব্যক্তির দোকান ছিল বঙ্গবাজারে। অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এসেছেন পোড়া কাপড় নিতে, তার মতো আরো অনেকেই এসেছেন ধ্বংসস্তূপে। আমরা তো পাইকারি ব্যবসা করি, এই চকি বসাইয়া আমাদের আসলে ব্যবসা বাণিজ্য ওইভাবে আর হবে না। সিটি কর্পোরেশনের কাছে প্রায় 3,000 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা হস্তান্তর করেছে দোকান মালিক সমিতি। ইতিমধ্যে প্রায় 2961 জনের পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়া হয়েছে। 3.5x5 ফিট চকি আমরা সবাইকে বানাইতে বলে দিছি, কালকে থেকে চকি নিয়ে আসবেন। আমরা পরশুদিন সকাল থেকে ইনশাল্লাহ এবং মেয়র মহোদয় এসে সেটা উদ্বোধন করবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে 20 লাখ টাকা অনুদান দিয়েছে আপন জুয়েলার্স। আমার নিজের পরিবার থেকে আমরা 20 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানকে আমরা দিয়ে গেলাম, তারা যেন ব্যবসা করে আগামীতে আমাদের যদি এই রকম ব্যবসায়ীদের কোনো ক্ষতিগ্রস্ত হয় তারাও যেন এইভাবে সবাই সহযোগিতায় আসে। বঙ্গবাজারের ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসছে আরো অনেকে। কোহিরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।